ওয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক গাইস। সো এই ভিডিওটা অনেক লেম, আমি আগে বলে দিচ্ছি, যদি এটা স্টাডি রিলেটেড না, বাট অনেকে আমাকে প্রশ্ন করছে যে আমি অ্যাকচুয়ালি মোটিভেশনাল কি কি চ্যানেল ফলো করি বা মোটিভেশনাল কি কি গান শুনি, আমার সং প্লে লিস্ট নিয়ে অনেকের অনেক প্রশ্ন আছে। এটা অ্যাকচুয়ালি অনেকের দ্যাটস ওয়াই বানাচ্ছি, যদি কারো ভালো না লাগে দেখার দরকার নেই। কথা হলো যে আমি মোটিভেশনাল সং অনেক বেশি শুনি, লাস্ট 4 ইয়ার্স ধরে আমার ফোনে মোটামুটি 40টা গান, ওই সেম গানই আমি অন রেগুলার বেসিস শুনি, রিপিট করে করে আলাদা করে কিছু শুনি না। কারণ হলো যে আমি চিন্তা করি, আমার মাথা একটা জোনের মধ্যে থাকে, ওই জিনিসগুলো শুনলে আমি মনে করি আমার এমনও কিছু স্পেশাল গান আছে আমার কাছে ভালো লাগে, যে যদি আমি মনে করো কোনোদিন মরেও যাই, মানে কেলে পড়ে আসি, ওটা কানে ঢুকাই দিলে আমি উঠে দাঁড়াবো, এই পরিমাণে জিনিসটা আমাকে ইফেক্ট করে, এই পরিমাণে একটা অ্যাড্রেনালিন রাশ দেয়। এখন কথা হলো যে এই জিনিসটা আমার ভালো লাগবে, যেমন আমার এই গান আমার অনেক ফ্রেন্ডকে কানে লাগাই দিছে, ও বলছে যে কি বাল শোনাচ্ছিস তুই, মানে লিটারালি কিছু সাউন্ড টুং ডাং টুং ডাং হ্যান ত্যান, বাট বেসিক্যালি তাদের কাছে এটা ভালো নাও লাগতে পারে। সো বিষয়টা হলো মোটিভেশনাল সংস বা তোমার প্রিয় গান ডিপেন্ডস অন ইউ, তুমি কোনটা শুনে মোটিভেশন হও। হইতে পারে কোনো ভাইয়ার কথা শুনে মোটিভেটেড হও, হইতে পারে তুমি সোলাইমান সুখানের কথা শুনে মোটিভেটেড হও, হইতে পারে তুমি আয়মান সাদিক ভাইয়ের কথা শুনে মোটিভেটেড হও, এনিথিং গোস, তুমি যার যেটা শুনে তুমি মোটিভেটেড হবা সেটা তোমার জন্য মোটিভেশনাল সং। নট লাইক দ্যাট মাই প্লেলিস্ট, বাট আমার পার্সোনাল প্রিফারেন্সে কিছু চ্যানেল আছে, কিছু সিঙ্গার আছে যাদের গান আমার কাছে মনে হয় অনেক মোটিভেটিং। সো আমরা চলে যাই সেখানে, আর প্রত্যেকটা চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবে, সো এত প্যানিক করার দরকার নেই, যেটা নাম কি সেই হ্যান্ডেল ডিসক্রিপশনে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে। চলে আসি যে আমার প্রথম বেশিরভাগ, যেহেতু আমি বডি বিল্ডিং করি, জিমের সাথে জড়িত, আমি বডি বিল্ডিং মোটিভেশনাল সং বেশি শুনি। সো সেটা হলো মাকাভেলি মোটিভেশন, এটা একটা চ্যানেল, রেইডেন মোটিভেশন এটা একটা চ্যানেল, নিক ভিশন মোটিভেশন এটা আরেকটা চ্যানেল, নিকান্ড্রো মোটিভেশন এটা আরেকটা চ্যানেল, আর দুইটা হলো নর্মাল চ্যানেল আমি দেখছি ইউটিউবের মধ্যে, যথেষ্ট ভালো ভিডিও বানায়, মোটিভেশন পিডিয়া একটা, আর একটা হলো বেন লিওনেল স্কট, এটা হলো একটা আমেরিকান চ্যানেল, এই লোকের চ্যানেলে যথেষ্ট মোটিভেটিং ভিডিও দেওয়া আছে। যেমন তুমি ইউটিউবে যদি মোটিভেশন লেখে সার্চ দাও না, জাস্ট লিখবা মোটিভেশন, মোটিভেশনটাকে সার্চ দিবা, বেন লিওনেল স্কটের প্রথম ভিডিওটা আসবে, জোস একটা ভিডিও শুনেই মনে করো মানে এনার্জি চলে আসে। সো মোটিভেশনাল যে কোনো চ্যানেল থেকে তোমার প্রিফারেন্স অনুযায়ী নিবা। এখন তো আমি বলি কিছু মোটিভেশন দেওয়া যাবে না, যেমন এই যে জয় শেট্টি, সন্দীপ মহেশ্বরী, বিষয়টা হলো এই মোটিভেশনগুলো আলাদা কিন্তু, ওগুলো অ্যাকচুয়ালি মোটিভেশন না, ওগুলো হলো এথিক্স বেশি, যে আমি গরিব দুঃখীদের সাহায্য করবো কেন হ্যান ত্যান, বিষয়টা হলো অবভিয়াসলি দে আর বেস্ট, বাট আমরা কারা, আমরা HSC একাডেমিক স্টুডেন্ট, আমরা HSC অ্যাডমিশনে ভালো করবো, আমি ভিডিও দেখবো যে এই শুনে আমার রক্ত গরম হয়ে যাবে, আমি সারাদিন রাত পড়তে পারবো, আমি গরিব দুঃখী সাহায্য করতে পারবো কি, এইটা তো আমার গানের বা এইটা আমার মোটিভেশন নিয়ে কী দরকার, ঠিক আছে। সো ওগুলা চ্যানেল অ্যাভয়েড করে, যেগুলো হলো হার্ডকোর মোটিভেশনাল চ্যানেল, হেভি মিউজিক এগুলা শুনতে পারো। এছাড়া অনেকের মেটাল, হেভি মেটাল সং যেগুলো, রক ব্যান্ড, অথবা হইতে পারো অনিকেত প্রান্তরের গান শুনে তোমার মোটিভেটেড হও, হইতে পারো তুমি জেমসের গান শুনে মোটিভেটেড, দ্যাটস টোটালি ইউর প্রেফারেন্স, তুমি তোমার প্লেলিস্টটাকে ওইভাবে সেট করবা, গেল। তারপর আমার পার্সোনাল ফেভারিট দুইটা হলো র্যাপারের, আমার জিনিসপত্র ভালো লাগে, এমিনেম আর টুপ্যাক। টুপ্যাক তো মরে গেছে, এমিনেম কারেন্টলি র্যাপ বানায়, এখনও বানায়, বাট এদের দুজনের যেগুলো গান আছে বেশ কিছু দিবা যায়, এমিনেম রিমিক্স, টুপ্যাক র্যাপ সং রিমিক্স, এই টাইপের বেশ কিছু গান আসবে, আমি প্রত্যেকটা তো নাম বলতে পারি না ভাই, তাই না, আর আমি কি আর কোনো সিঙ্গার নাকি এত ভালো গানের নাম মুখস্থ রাখিনি, রিমিক্স দিয়ে সাজ দিলে অনেক গান আসবে, যেটা তোমার শুনে ভালো লাগে সেটা তুমি শুনলা। এর বাইরে কিছু কথা বলি, কিছু জিনিসপাতি শুনে আমি টোটালি নিষেধ করবো। যদি ধরো তোমার ব্রেকআপ হয়েছে, বা ধরো তোমার রিলেশন আসছে, ধরো তোমার রিলেশন তোমার পড়াশোনার ক্ষেত্রে প্রবলেম ক্রিয়েট করতেছে, যাওয়াই হোক, এই জিনিসগুলো যদি ঘটে আমি বলবো যে কখনো রোম্যান্টিক গান রাখার দরকার নাই। ইটস নট লাইক দ্যাট যে আমি শুনি না, আমিও শুনছি, এককালে আমরা হাত কাটাকাটি করছি, মানুষের জন্য কান্দাকাটি করছি, ওকে ইটস ওকে, সবার লাইফে এরকম পিরিয়ড থাকে, বাট তার মানে এই না যে তুমি একটা মানুষকে মিস করতেছো, তুমি ওর জন্য কান্দে কাটে মরে যাচ্ছ, গান শুনে তুমি আরও অ্যাবনর্মাল হয়ে গেলো, নিজের মনের মধ্যে উইকনেসটা কমায় আনো। যত তুমি মানে রোম্যান্টিক জিনিসপাতি অ্যাভয়েড করবো, যেমন আমি লাস্ট 4 ইয়ার্স ধরে কোনো রোম্যান্টিক জিনিসপাতি দেখি না, আমি 4 ইয়ার্স ধরে, আমি 2 বছর ধরে টিভি দেখি নাই, লিটারালি টিভি দেখি নাই, পেপারও করি নাই, জাস্ট আমি আমার জগৎ নিয়ে আসি। সো বেসিক্যালি যত তুমি তোমাকে যারা উইক করে, যে অংশটা উইক করে, সেটা থেকে যত বেশি তুমি নিজেকে ব্লক রাখবা, তুমি তত মোটিভেটেড থাকবে। এটা হলো মেনলি আমার মোটিভেটেড থাকার সিক্রেট, যে আমি কিন্তু আমার রুমের মধ্যে আইসোলেটেড থাকি। যতগুলো নেগেটিভ জিনিসপাতি আছে, যেমন তোমাদের অনেকে নেগেটিভ কমেন্ট করে ভাবো যে ওনার ভাইয়া বসে বসে নেগেটিভ কমেন্ট দিতেছে, বেসিক্যালি তা না, তোমাদের নেগেটিভ কমেন্ট দেখার জন্য আরেকটা ছেলে আছে,
ও নেগেটিভ কমেন্টগুলো রিপ্লাই দেয়, রিমুভ করে, ভালো কমেন্টগুলো রিপ্লাই দেয়। বেসিক্যালি লোক আছে, হ্যাঁ, মানে আমি নেগেটিভিটি থেকে বা যা তোমাকে দুর্বল করে সেটা থেকে যত বেশি দূরে থাকবা তত তোমার জন্য বেটার। এই যে রোমান্টিক গান শুনে তোমার কান্নাকাটি লাগে, কাছে আসার গল্প দেখে কান্নাকাটি লাগে, ভাই তুই কেন দেখতেছিস বিষয়টা এরকম, ভাইয়া আমার না সিগারেট খেলে খুব খারাপ লাগে, ভাইয়া সিগারেট আমাকে মারে ফেলতেছে, তাহলে আমি খাচ্ছিস কেন তুই? বেসিক্যালি এরকম যে তোমার যদি তুমি বুঝতেছো যে তোমাকে তোমার ভালোবাসা, তোমার লাভ লাইফ তোমাকে ধ্বংস করতেছে বা এই ফ্রেন্ড সার্কেলটা তোমাকে ধ্বংস করতেছে, তুমি যাবো না, শেষ। এটা এত তো ওরকম এত তো যুক্তি লাগে না, শুনবা না, দেখলাম না, মরে গেছে আমি। সো বেসিক্যালি এইভাবে তোমাকে মোটিভেটেড থাকতে হবে আর এইসব চ্যানেলের মোটিভেশনাল সং শুনতে হবে। আশা করি তোমরা হলো আর কেউ কমেন্ট করবা না যে ভাইয়া আপনার মোটিভেশনাল সঙের লিস্টটা দেন, কারণ লিস্টটা কখনো আমার লিস্ট শুনে তুমি মোটিভেট কখনোই হবে না, কখনোই না, তোমার পার্সোনাল প্রিফারেন্স তোমার কাছে আগে। সো তুমি যেটা শুনে মোটিভেটেড হও ওই অনুযায়ী নিজের ফোনের প্লে লিস্টে 20-40 গান ঢোকাও। আসসালামু আলাইকুম।